হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আসছি, আজকে আসছি হালদির বিল নাটোর মিনি পাটুল মিনি কক্সবাজারের নাম অনেকেই শুনেছেন, গুগলে সার্চ দিলে ম্যাপে পাবেন। তো আজকে আমি এখানে আসছি মাছ ধরা দেখাতে। আমার বিলের মাঝখান দিয়ে একটা ছোটো রাস্তা আছে, তা রাস্তার দুই ধারে পানি জমছে, এবং পানি জমছে মানে বিলের পানি ডবল ফ্লাডেড হয়ে গেছে। দুই সাইড দিয়ে মানুষ বসছে এবং মাছ ধরতেছে। বড় ভাই, মাছগুলো একটু দেখাবেন। কখন আসছেন ভাই আপনি? ও মাশাল্লাহ। ও ভাই একটু আমার হাতে দিবেন। সুবহানাল্লাহ। ও এটা সব পুঁটি মাছ দর্শক। বাহ, সব পুঁটি মাছ, চমৎকার। তাও তো 2 কেজি হবে মাশাল্লাহ। নাইন ভাই, মরে যাবে পুঁটি মাছ, জান দুর্বলের। কি টোপ ব্যবহার করতেছেন ভাই? ময়দা, ময়দা, শুধু ময়দা? মানে রুটি খাওয়ার ময়দা না পাউরুটির ময়দা? ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওই যে ওগুলা আপনার পর্যটকদের জন্য বানানো হয়েছে এবং ওনারা ভাড়া খাটাই। তো কত টাকা ভাড়া খাটাই সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো, এখন হবে না। আমাকে সেই দূর পর্যন্ত যেতে হবে, এবং এদিকে আরও বিশাল বড় রাস্তা। যত দূর যাবেন তত দূর শুধু মানুষ বসে আছে মাছ ধরার জন্য। আপনারা কে কোথায় থেকে দেখছেন জানাবেন, কেমন লাগছে সেটাও জানাবেন, আর এই সমস্ত জায়গা কে কে আসতে চান এবং কে কে ঘুরতে চান অবশ্যই জানাবেন। এই যে ইনি অনেকগুলো পুঁটি মাছ পেয়েছেন, পুঁটি মাছ বেশি হচ্ছে এখানে। পানির মধ্যে দিয়ে হাঁটার একটা ফিলিংসটাই আলাদা, উড়া ধরা ফিলিংস, যেটা বলে বোঝানো যাবে না। ভাই মনে হয় প্রথম নতুন আসছে, নতুন বলতে মাত্র আসলাম ভাই, তাই না? ভ্যান নিয়ে আসছে, ভ্যান ভিতরে ডুবাই রাখছে। মাছ মাছ ধরার নেশা এমন একটা নেশা, কী বলবো। মানে কোনো কোনো মানুষ এমন আছে, ওনাকে যদি বলা হয় বিয়ে শাদী বাদ, তুই সারাদিন খালি মাছ ধরো, মাছ ধরবে বিয়ে শাদী বাদ। কতগুলো মাছ পেয়েছেন আঙ্কেল? পাননি, একটাও পাননি? আচ্ছা, তো পাননি বলছেন কেন? বলছেন অল্প পাইছি। আল্লাহর ইয়াকে নিয়ামত অস্বীকার করেন কেন আপনি? পাইছেন তো বলবেন অল্প পাইছি, দ্যাটস ইট। কই বাচ্চারা মাছ কই? একটাও পাওনি? পাইনি বললে কিন্তু একটাও পাবো না, সত্য স্বীকার করো। সত্যি কথাই বলছো, তাই না? ওই তো অল্প অল্প, এই তো সত্য কথা বলছে। এবার ও অনেক ভালো লাগছে এক জায়গায় এত মানুষ মাছ ধরা দেখে। কতগুলো পাইলেন ভাই? ও মাত্র আসলেন? ওকে ওকে, থ্যাংক ইউ। দুই ধারে শুধু পানি আর পানি। ওয়ালাইকুম সালাম ভাই। তাই অনেক ধন্যবাদ, আসেন হাতে হাত মিলাই আপনার সাথে। আপনার চ্যানেল আমি খুব ভালোভাবেই দেখি। আপনার বাসা কোথায় ভাইয়া? আমার বাসা যে ফুলবাগানে। তাই কখন আসছেন আপনি এখানে? আমি আসছি হলো সকালের দিকে। মাছ কোথায় আপনার? এই তো মাছ দেখান, মাছ দেখান। এতদিন আপনার ডাকে দেখি। বাহ, আসছি ভাই, আসছি। না না না, তুলবেন কেন? আমি আসছি তো, আমি চলে আসছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মাছ ভাই? ও উঠান উঠান ভাইয়া, উঠান। কারেন্ট পিক আপ মাছ পেয়ে গেছে। গুড, থ্যাংক ইউ ভাই। জি ভাই, আপনি নৌকা আকাশে মেঘ ছিল ওই টাইমে, পরে মানে ছিল আপনি? হ্যাঁ হ্যাঁ, অনেকেই ছিল ছিল। আর আমার হচ্ছে
বাসাটা ফুল ফুল বাগানে আমার ওখানে একটা শিববশির দোকানও আছে। সব ভিডিও দেখেন তাহলে আমি আপনার সব ভিডিও দেখি। আর আমার শিববশির নিজস্ব দোকান আছে একটা, বুঝলেন? কোথায় কোথায়? হ্যাঁ, ফুল বাগানে। ফুল বাগানটা কোথায় বলতে? তো পল্লী বিদ্যুৎ গেটে। কোন পল্লী বিদ্যুৎ? এই যে নাটোর পল্লী বিদ্যুৎ গেটে। আচ্ছা, আপনার ফোন নাটোর পল্লী বিদ্যুৎ একে একের যে পল্লী বিদ্যুৎ আছে সেই গেটে। কত বড় বর্ষির দোকান আপনার? আমার মোটামুটি আর আর কি ভালোই। আচ্ছা, একদিন আসে রিভিউ করে দিব নি আপনার, ইনশাআল্লাহ বেঁচে কেনা বাড়ি যাবে। যাই হোক, হচ্ছে আপনি আসতে আসলে দেখতে পারবেন। আমার মোবাইল নাম্বার রাখেন। কতগুলো মাছ পেলেন ভাই? বড় ভাই, কতগুলো মাছ পেলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাহ সুন্দর। কখন আসছিলেন আপনি? এই আসছি 8টার দিকে। 8টা? ওকে, থ্যাংক ইউ ভাই। আপনার নাম কি ভাই? মোহাম্মদ লিটন। লিটন ভাই, বাসা কোথায়? উত্তর পুটুয়াপাড়া, জাস্ট নাটোর। ওকে, থ্যাংক ইউ। দর্শক, ভিডিও করতে করতে একটা দুঃসংবাদ আসলো। আমার এক বড় ভাইয়ের ওয়াইফের ক্যান্সার হয়েছিল, ব্রেস্ট ক্যান্সার, উনি মারা গেছেন। ইনারাল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন। বাসায় চলে যাব, ভিডিওটার বাড়াবো না, আসলে মনটাই খারাপ হয়ে গেল। ভাবি অনেক ভালোবাসত, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। দর্শক, ভিডিওটা আমি এখানে দেখে দিচ্ছি, আমার আরেকটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আল্লাহ হাফেজ।